লিপিড জাতীয় খাদ্য পরিপাক। এই শখটি মনে রাখলে লিপিড জাতীয় খাদ্য পরিপাক খুব সহজে বর্ণনা করা যায়। তবে পরীক্ষার খাতায় এই শখটি লিখতে হবে না। খাদ্য পরিপাক তিনটি স্থানে হয়। এক, মুখবিবরে পরিপাক। দুই, পাকস্থলীতে পরিপাক। তিন, ক্ষুদ্রান্তের অগ্নাশয় রসে পরিপাক। চার, ক্ষুদ্রান্তের আন্তিক রসে পরিপাক। এক, মুখবিবরে পরিপাক। মুখবিবরে লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয় না, কারণ মুখবিবর থেকে লিপিড পরিপাককারী এনজাইম উৎপন্ন হয় না। শুধুমাত্র লালারসের মিউসিন খাদ্যকে বিচ্ছিল করে। দুই, পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীর লাইপেস এনজাইম লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও মনোগ্লিসারাইডে পরিণত করে। তিন, ক্ষুদ্রান্তের অগ্নাশয় রসে পরিপাক। এক, লাইপেস এনজাইম লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। দুই, ফসফোলাইপেস এনজাইম ফসফোলিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড উৎপন্ন করে। চার, ক্ষুদ্রান্তের আন্তিক রসে পরিপাক। ওয়ান, লাইপেস এনজাইম ডাইগ্লিসারাইড ও ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও মনোগ্লিসারাইডে পরিণত করে। টু, মনোগ্লিসারিডেস এনজাইম মনোগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। এই মনোগ্লিসারাইড, এখানকার মনোগ্লিসারাইড এবং এই মনোগ্লিসারাইড এখানে পরিপাক হয়ে গেল। তাহলে মনোগ্লিসারাইড আর থাকবে না। এভাবে লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিড পরিপাক পদ্ধতি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে। লিপিড একটি জটিল জৈব রাসায়নিক পদার্থ। জীবদেহের জন্য ইহা জটিল, অদ্রবণীয় ও অশোষণযোগ্য। ইহা জীবদেহে কোনো উপকারে আসে না। বিভিন্ন ধরনের এনজাইমের কার্যকারিতায় লিপিড পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দেহের জন্য সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য। আমাদের দেহকোষ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরিশোষণ করে। এই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল আমাদের শরীরে শক্তি যোগায়। এক, মুখবিবরে পরিপাক। মুখবিবরে লিপিড জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নাই, তাই মুখবিবরে লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয় না। তবে মুখবিবরের লালারসের মিউসিন খাদ্যকে বিচ্ছিল করে। দুই, পাকস্থলীতে পরিপাক। লাইপেস এনজাইম লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও মনোগ্লিসারাইড উৎপন্ন করে। লিপিড, লাইপেস এনজাইম, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, মনোগ্লিসারাইড। তিন, ক্ষুদ্রান্তের অগ্নাশয় রসে পরিপাক। ওয়ান, লাইপেস এনজাইম লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। লিপিড, লাইপেস এনজাইম, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। টু, ফসফোলাইপেস এনজাইমের উপস্থিতিতে ফসফোলিপিড ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইডে রূপান্তরিত হয়। ফসফোলিপিড, ফসফোলাইপেস এনজাইম, ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড। চার, ক্ষুদ্রান্তের আন্তিক রসে পরিপাক। ওয়ান, লাইপেস এনজাইম ট্রাইগ্লিসারাইড ও ডাইগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও মনোগ্লিসারাইডে পরিণত করে। ট্রাইগ্লিসারাইড প্লাস ডাইগ্লিসারাইড লাইপেস এনজাইম
फैटी एसिड प्लस ग्लिसरल प्लस मोनोग्लिसराइड। टू मोनोग्लिसारिडेस एंजाइमर प्रभावे मोनोग्लिसराइड होते फैटी एसिड और ग्लिसरल उत्पन्न है। मोनोग्लिसराइड मोनोग्लिसारिडेस एंजाइम फैटी एसिड प्लस ग्लिसरल। এইভাবে লিপিড পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।